চলে যাচ্ছি শেফের রান্না। শেফ ধন্যবাদ আপু। সো আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে ফিশ লাইম ইন চিলি সস। আমি প্রথমে একটা জিনিস একটু জানতে চাই, এটা কি মাছ? এটা হচ্ছে কোরাল মাছ। এটা আচ্ছা কোরাল মাছ। হ্যাঁ ওকে। আচ্ছা আচ্ছা, সো আমরা স্টার্ট করছি। হ্যাঁ হ্যাঁ শিওর। কিছু লেমন লিফ দিয়ে দিচ্ছি জাস্ট ফর ফ্লেভার, যখন আমরা স্টিম করব বা বয়ল করব ফ্লেভারটা এটার মধ্যে ঢুকে যাবে। আর এর মধ্যে আমরা কোনো সল্ট ইউজ করছি না, বিকজ এটা স্টিম করার পর আমরা যখন সসটা দিব তখন আলটিমেটলি সব স্বাদগুলো চলে আসবে। সো আমরা এখন স্টিমের জন্য এটা বসাই দিচ্ছি। আর বি কেয়ারফুল দর্শক, যখন আপনার স্টিমে কোনো কিছু দিতে যান, স্টিম যদি হাতে লাগে অনেক অনেক প্রবলেম হবে অনেক জলে। সো সেই জন্য আমরা কেয়ারফুলি নিব। স্টিমারের যে পার্টটা থাকবে আমরা নিচে নামিয়ে এটাকে এভাবে বসিয়ে দিব। দর্শক, আমরা পানি আগে থেকে গরম করে রেখেছিলাম স্টিমারে, এখন মাছটা দেওয়ার পরে আমরা চুলার জালটা আবার বাড়িয়ে দিয়েছি। সো আমরা এভাবে স্টিম করব হচ্ছে 15 মিনিট, তারপর আমরা একটু চেক করে যদি লাগে ফিশটা এখনো কাঁচা আছে তো আমরা 2-4 মিনিট বাড়াই দিতে পারবো। আচ্ছা, আর আমরা কি এর মধ্যে ফিশটাকে কখনোই উল্টাবো? উল্টানো দরকার নেই, এটা গ্রিল হয় না, এটা বয়েল হতে থাকবে। আচ্ছা আচ্ছা। সো এটা হতে হতে আমরা একটা সস বানানো সস দেখাচ্ছি, লাইম ইন চিলি সস। আমি একটা উডেন ক্রাশার নিয়ে নিচ্ছি, যদি বেসিক্যালি আপনাদের বাসায় উডেন ক্রাশার না থাকে সসটাকে আপনারা ব্লেন্ড করলেও পারবেন। ফার্স্টে আমরা গার্লিক দিচ্ছি 6 কোয়া, বড় রসুনের 6টা কোয়া, এটা বেসিক্যালি একটা থাই ডিশ। আমরা যদি একেবারে এটাকে পেস্ট করে ফেলি ব্লেন্ডারে দিয়ে তাহলে যেটা হয় যে ওই টেক্সচারটা থাকে না খাবারের। এখন দিচ্ছি হচ্ছে 2টা কাঁচা মরিচ আর 2টা লাল মরিচ। লাল মরিচটা বেসিক্যালি ঝাল না, জাস্ট সসটা সুন্দর করার জন্য লাল মরিচটা আমরা ইউজ করতেছি। আচ্ছা, 2টা মরিচই আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, আমাদের ক্রাশ করতে যদি ইজি হয়। আমরা ইউজ করছি ধনে পাতা, মোটামুটি 5-7টা ধনে পাতার গাছ আমরা গাছগুলি হবে। সো আমরা ইউজ করব লেবুর রস, চার টেবিল স্পুন লেবুর রস, 3 টেবিল স্পুন ফিশ সস, এবং লবণ দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে লবণ। তো এই ক্ষেত্রে যখন ফিশ সসটা আমরা ইউজ করতেছি তো এই ক্ষেত্রে আমরা এই ফুডটাতে একটু একটু সল্টও ইউজ করব না, বিকজ এটা হচ্ছে যে সল্টি ফ্লেভার। আর 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি। আমরা ভালোভাবে এটা ক্রাশ করব। চেক করে নিই সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। যখন আমরা সার্ভিংয়ে যাব সসটাকে জাস্ট আমরা একটু হিট করব, হিট করে ফিশটা হয়ে গেলে ফিশের উপর আমরা দিয়ে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু ক্যাবেজ ইউজ করছি এটার বেজে। স্টিমের সময়টা কতক্ষণ? স্টিমের সময়টা 15 মিনিট। একটু বেশিও হতে পারে যদি মাছটা একটু থিকনেস বেশি থাকে। অন্য কোনো মাছ দিয়ে আমরা করতে পারব? অন্য কোনো মাছ দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। আমাদের দেশি যে মাছগুলো আছে, রুই মাছ না করে তেলাপিয়া মাছ যদি করতে চান ইজি, ওর মধ্যে কাঁটা কম আছে ওইটা করতে পারেন। মানে যে কোনো ধরনের বড় কাঁটা কম বলা মাছ দিয়ে আমরা করতে পারব। তো এটা হইতে হইতে আমরা সসটাকে রেডি করে ফেলি। আচ্ছা, আমাদের কি ওই ছিদ্রটা বন্ধ করার কোনো দরকার আছে? না না, এই ক্ষেত্রে আমাদের স্টিম যে সিদ্ধ হচ্ছে এটা বন্ধ করার কোনো দরকার নেই। আমরা 15 মিনিট হলে এটা আমরা উঠাই। দর্শক, আমাদের ফিশটা হতে হতে আমাদের যে সসটা শেফ তৈরি করেছেন ওটাকে আমরা একটু হিট করে নিচ্ছি।
সসের সাথে আমরা একটু মাশরুম এড করে নিচ্ছি। মাশরুমটা ফিশের উপরে দিলে দেখতে ভালো লাগে, অনেকেই মাশরুম খেতে পছন্দ করে। যেহেতু মাছটায় আমরা তেমন আর কিছু দিচ্ছি না, তেল বা ওরকম কিছু নাই, এটা খুব হেলদি একটা ডিশ। হ্যাঁ, ফিশের মধ্যে কোনো ফ্যাটও নেই, আপনি ইচ্ছা করলে একটা ফুল মাছও খেতে পারেন ইচ্ছা করলে। ফিশের যে ফ্যাটটা থাকে ওটা হচ্ছে সাইডের স্কিনটা এবং ওটা হচ্ছে গুড ফ্যাট। হ্যাঁ, সসটা হয়ে গিয়েছে, আমরা চুলাটা এখন বন্ধ করে রাখি, যখন আমরা সার্ভ করব তখন একটু গরম করে আমরা অন টপে দিয়ে দিব। আমরা কিভাবে বুঝবো যে মাছটা 15 মিনিট আগে হয়ে গিয়েছে, সো এই ক্ষেত্রে একটা টেকনিক বলে দিচ্ছি। মাছটার মধ্যে একটা কাঁটা চামচ নিলেন বা ছোট যদি কোনো নাইফ থাকে মাছটার মধ্যে দেওয়ার পরে ধরব। যদি ধরার ভিতরে দিকে দেখি যে চামচটা গরম হয়ে গেছে বা যে জিনিসটা আমরা চেক করব জিনিসটা গরম হয়ে গেছে, আমরা বুঝবো যে ফিশটা হয়ে গিয়েছে। 5 মিনিটের মতো লাগবে এটা কুক হইতে। তার মানে এখনো পুরোপুরি গরম হয়নি, পুরোপুরি হয়নি এখনো। দর্শক, আমরা 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যে শেফ বললেন যে আমাদের মাছটা রেডি হয়ে যাবে। ফিশটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে বিকজ স্পুনটা গরম হয়ে গিয়েছে। সো আমরা এখন এটা নামিয়ে ফেলবো। স্টিমারটা যখন নামাবো একটু কেয়ারফুল, নিচে থেকে যখন স্টিমটা বের হবে যাতে স্টিমটা আঙুলে না লাগে। আচ্ছা, সো আমরা এখন এটা পরিবেশনে যাব। লেবু পাতার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। ভেজে একটা পাতাকপিটা দিয়ে দিচ্ছি, ফিশের সাথে পাতাকপিটা খেতে খুব ভালো লাগে, র পাতাকপিটা। আমরা কুচিয়ে নিয়েছি, তাই না? বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। সো আমরা এখন একটু সসটা গরম দিয়ে দিচ্ছি। দর্শক, আমরা যে সসটা বানিয়েছিলাম, যদিও মাত্রই বানিয়েছি, তারপর একটু ঠান্ডা হয়ে গেছে এবং শেফ চাচ্ছেন গরম গরম একটা পরিবেশন করতে। আসলে এটা যে চেহারা হচ্ছে, এটা ক্রাশ না করে আপনি যদি দর্শক এটাকে ব্লেন্ড করেন তাহলে কখনোই এই লুকটাই আসবে না। জি, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন ক্রাশ করে দিতে। এটা আমরা একটু গার্নিশ করে দিচ্ছি। বেশ ধনিয়া পাতা রেখেছি বেশ সৌন্দর্য বাড়ানোর জন্য, কিছু গাজর দিচ্ছি বেশ সুন্দরের জন্য। পুরো ডেকোরেশনটাই আসলে মানে একটু সবজি একটু কালারফুল জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। মাছের সাথে ধনিয়া পাতা এবং লেবু দুটোই খুব ভালো কম্বিনেশন হয়। সো বেসিক্যালি আমাদের ডিশটা রেডি হয়ে গিয়েছে। সো এটার সাথে আমরা সাইড ডিশ হিসেবে স্টিম রাইস খেতে পারি। ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে না। আমাদের তৈরি হয়ে গিয়েছে ফিশ লাইম এন্ড চিলি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দেখে নিলেন তৈরি হয়ে গেছে আমাদের অত্যন্ত স্বাস্থ্যকর মজাদার একটা খাবার, ফিশ লাইম এন্ড চিলি। আমার তো অসম্ভব পছন্দ, আর আমি এখান থেকে যে অ্যারোমাটা পাচ্ছি যদি আপনাদেরকেও দিতে পারতাম। তবে আপনারা বাড়িতে বসেই এই অ্যারোমাটা পেতে পারেন যদি রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলেন। আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি রেসিপিটা আরও একবার। ফিশ ফিলে উইথ চিলি অ্যান্ড লাইম সস রান্নায় যে উপকরণগুলো লাগবে: কোরাল মাছ বড় 1 টুকরো, ফিশ সস 3 টেবিল চামচ, লেবুর রস 4 টেবিল চামচ, রসুন 6 কোয়া, বাঁধাকপি কুচি আধা বাটি, চিনি 2 টেবিল চামচ, কাঁচা ও লাল মরিচ ফালি 4টা, লেবু ফালি 3 থেকে 4 টুকরো, লেমন গ্রাস সামান্য, বাটন মাশরুম ফালি সামান্য, ধনে পাতা সামান্য, গাজর কুচি সামান্য। ফিশ ফিলে উইথ চিলি অ্যান্ড লাইম সস রান্না শুরুতে মাছটাকে 2টা লেবু পাতা ও 1 টুকরো লেমন গ্রাস দিয়ে ভাপে বসিয়ে দিতে হবে 15 মিনিটের জন্য। মাছ সেদ্ধ হতে হতে আমরা চিলি অ্যান্ড লাইম সসটা বানিয়ে নিতে পারি, সেজন্য হামানদিস্তায় 6 কোয়া
বড় রসুন একটু ক্রাশ করে দুইটা করে কাঁচামরিচ ও লাল মরিচ কুচি দিয়ে আরেকটু ক্রাশ করতে হবে। এখন এতে সামান্য ধনে পাতা, 4 টেবিল চামচ লেবুর রস ও 3 টেবিল চামচ ফিশ সস এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে ক্রাশ করতে হবে। এবার চুলায় একটি প্যানে সসের মিশ্রণটা দিয়ে একটু জাল দিয়ে সাথে সামান্য বাটন মাশরুম ফালি দিয়ে আরেকটু জাল দিয়ে রেখে দিতে হবে। মাছ সেদ্ধ হলে নামিয়ে পরিবেশন পাত্রে পরিমাণ মতো বাঁধাকপি কুচি দিয়ে উপরে মাছের টুকরোটা দিয়ে চিলি অ্যান্ড লাইম সসটা আবার একটু গরম করে মাছের উপর দিয়ে দিতে হবে। সবশেষে কয়েক ফালি লেবু, সামান্য ধনে পাতা, গাজর ও লাল মরিচ ফালি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন থাই ডিশ ফিশ ফিলে উইথ চিলি অ্যান্ড লাইম সস।